আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। লকডাউনে আইনজীবীর গাড়ির ধাক্কায় গুরুতর জখম টোটো চালক এবং এক মহিলা যাত্রী। দুর্ঘটনার পর গাড়ির ছবি তুলতে গেলে চিত্র সাংবাদিককে উদ্দেশ্য করে অশালীন আচরণ গাড়ি মালিকের। লকডাউনে প্রশাসনের নির্দেশ মতো সকলের জন্য সমান আইন ব্যবস্থা, কিন্তু আইনজীবী নিজের প্রভাব খাটিয়ে লকডাউন পরিস্থিতিতে নিজের স্ত্রীকে চার চাকা গাড়ি চালানো শেখাচ্ছিলেন। বুধবার সকালে গাড়ি চালানো শিখতে গিয়ে একটি টোটোর পিছনে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাটি ঘটে মালদা শহরের রথবাড়ি এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় গুরুতর জখম হন টোটো চালক এবং এক মহিলা যাত্রী। দুর্ঘটনার ফলে আইনজীবীর গাড়ির ভাইজার ভেঙে যায়। এরপরে দুর্ঘটনার ছবি তুলতে গেলে অশালীন আচরণ শুরু করেন ওই আইনজীবী। উল্টে ক্যামেরার সামনে ওই আইনজীবী বলেন, যা করেছেন ভালো করেছেন। স্থানীয় বাসিন্দারা আহত মহিলা যাত্রী এবং টোটো চালককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। দুর্ঘটনার পর ইংরেজ বাজার থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে। এখন প্রশ্ন, এক মাসের বেশি সময় ধরে সারা ভারতের সাথে মালদা জেলাতেও চলছে লকডাউন পরিস্থিতি। সমস্ত যানবাহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন, কিন্তু তারপরেও কিভাবে ওই আইনজীবীর গাড়ি রাস্তায় চলাচল করছিল? কেন এই সময় আইনজীবী তার স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন 34 নম্বর জাতীয় সড়কে? স্বভাবতই দুর্ঘটনার পর এমন প্রশ্নই তুলছেন জেলাবাসী। আমরা সকালবেলা বাজার বাড়ি থেকে আসলাম, কে আসে গোসপুরে, হ্যাঁ, আসার সাথে বাজার টাজার করলাম, এখানে বাজার টাজার করে টুটে আমরা উঠলাম, উঠে টুটে এখন বেরলাম, আর গাড়িটা আসতে চাই ছেটে, আর বাস আমি এখানে দাঁড়িয়ে আছি, আসে ডাইরেক্ট গাড়িটা আমাকেই মেরে দিল। আমি আসে ব্রেক করে আছি, ওই ব্রেক করলো না, ডাইরেক্ট আসে মেরে দিল। নিচু গাড়ি চালাতেই জানে না, মহিলা চালাইছিল না কি গাড়িটা, ছেলে চালাইছিল, আমরা ওটা চিনতে পারলাম। আমার এখন গাড়ি যাচ্ছে নেমেছে, আমি ড্রাইভারকে দেখবো না, আমার লোককে আমি দেখবো, বলুন। তাহলে মহিলাটাই চালাইছে মনে হয় গাড়ি, ওকে না, এখন দেখছেন আমরা হসপিটাল চলে গেছি, আমার রুগীকে নিয়ে আমি হসপিটাল চলে গেলাম, এখন একটু সুস্থই আছে, আর এখানে কেটে গেছে, সেলাই পড়লো আর একটু অক্সাইড দিল, দিয়েটি এখন বর্তমান সুস্থ, দেখি কি হয়। আমি দেখি আমার এখন আমার গাড়িতে ক্ষতিপূরণ দিতে হবে, আমার যদি রুগীর কিছু হয় সেটা দিতে হবে, আমি আর অন্য কিছু করতে চাচ্ছি না, আমি গরিব মানুষ কী করবো। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বিশ্বভারত।